নমস্কার বন্ধুরা, আমি সীমা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আর আজকে আমি একটা ব্লগ বানাচ্ছি। ব্লগের মধ্যে আমার গার্ডেনের সবজি, কী কী সবজি আছে দেখুন। কলমি শাক, এই যে এটা কিন্তু সোলার থার মানে পেটির মধ্যে মাছ আছে, যেই পেটির ওই পেটির মধ্যে বসিয়েছিলাম। কত কলমি শাক হয়েছে দেখুন, এইখান থেকে প্রায় দিন তুলে তুলে খাই। কত কলমি শাক হয়েছে দেখুন, কলমি শাক, নোটে শাক, এই যে নোটে শাক, এই যে পুঁই শাক দেখুন, কলমি শাকগুলো কত বড় বড় হয়েছে, প্রচুর কলমি শাক তুলে তুলে খাই এর থেকে। আর এই যে একটা করলা গাছ, করলা গাছের ফুলগুলো দেখুন, ফুল এসছে অনেক করলা গাছের মধ্যে। আর আমার সেই ভাইরাল অপরাজিতা ফুল গাছ, অপরাজিতা ফুল গাছে ফুল দেখুন, দেখুন কত ফুল। এই গাছের ফুল তুলে আমি মালা গাঁথি, মালা গেঁথে বাবা মহাদেবকে দিই। ডবল অপরাজিতা, বড় বড় অপরাজিতা ফুলটা খুব বড়, দেখেছেন দেখুন কত বড় বড় ফুলগুলো, কিভাবে খোলা যাচ্ছে না। আর টেম্পেট ভাইন তো আছে, টেম্পেট ভাইনটা ভিডিওটা বেশি লেন্দি করতে চাইছি না, কিন্তু হয়ে যাবে। ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখবেন না, কেটে কেটে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। দেখুন আমার গার্ডেনটা পুরো দেখুন, অনেকদিন আমার গার্ডেনের ভিডিও দিই না। এটা একটা নোর ফল গাছ, টক টক ছোটো ছোটো ফল হয় সেই নোর ফল গাছ। এটা একটা চাঁপা ফুল গাছ, ফুল সব তুলে নেওয়া হয়েছে, দু একটা আছে সেই অবস্থাতেই দিচ্ছি। রেইন লিলি শুকিয়ে গেছে সব, ফুলকে ফুল গাছ একটা আছে, সব ফুল সকালে তুলে নেওয়া হয়েছে। দোলনচাঁপা গাছে প্রচুর দোলনচাঁপা ফুল আছে, এটা নাকচাম্পা, দোলনচাঁপা না নাকচাম্পা। এইখানে লঙ্কা গাছ, আজকে বটবটি করে তুলবো আপনাদেরকে দেখাবো। এগুলো লঙ্কা গাছ, এগুলো গুলি লঙ্কা গাছ, গোল গোল যে লঙ্কা হয় ওই লঙ্কা গাছ। আর এইখানে আছে পুঁই শাক, আছে লেবু দেখুন, পাতি লেবু হয়েছে, কত বড় একটা পাতি লেবু। এটা লেবু গাছ, লেবু গাছ দুটো আছে, একটা ওই দিকে আছে একটা এই একটা, এই যে দেখছেন আমি সার বলতে এইগুলো দিই, সবজির খোসা, সবজির খোসাগুলোকে সার হিসাবে আমি ব্যবহার করি। এই যে পুরো ভিডিওটা দেখুন, আমার গার্ডেনে এত সুন্দর গাছ হওয়ার কারণ হচ্ছে এইটাই যে আমি সবজির খোসা দিই, এছাড়া আমি কৃত্রিম কোনো সার দিই না, আমি সবজির খোসা এইসবই দিই। এটা হচ্ছে তেলাকুচু গাছের ফুল, তেলাকুচু গাছও করে রেখেছি, তেলাকুচু গাছ বেশ বেগুন আলু দিয়ে তরকারি করে খেলে খুব ভালো লাগে, তার জন্য কিছু তেলাকুচু গাছ করে রেখেছি দেখুন। এটা খারকোল পাতা গাছ, খারকোল পাতা আমার ছেলে খেতে ভালোবাসে, শুধু ছেলে না আমিও ভালোবাসি, তার জন্য খারকোল পাতা গাছ করে রেখেছি। আমার মেয়েও ভালোবাসতো, তো ভালোবাসে এখনও দেখুন। খারকোল পাতা গাছ সব রকমই আছে মোটামুটি গার্ডেনটার মধ্যে, মানকচু গাছ আছে, এই যে এটা পদ্ম ফুল গাছ, এইখানটার মধ্যে কত পুঁই শাক হয়েছে দেখুন, কি সুন্দর কালার দেখেছেন পুঁই শাকের। চলুন আপনাদেরকে উপরের ছাদের থেকে ঘুরিয়ে আনি, উপরের ছাদে আমার কী কী গাছ আছে দেখুন। আর এই যে
এই সিঁড়ির মধ্যে লোহা সিঁড়ির মধ্যে বালিশগুলো সব রৌদ্রে দিয়েছি, বালিশ কুশান সব রৌদ্রে দিয়েছি, বড্ড বৃষ্টি হচ্ছে তো ওই জন্য রৌদ্রে টৌদ্রে দেওয়া হয়নি কিছুদিন। এখন আজকে একটু রোদ্দুর বার হয়েছে তাই দিচ্ছি, সব দিয়েছি রোদ্রে। তো দেখুন উপরের ছাদে আমার কী কী আছে দেখুন, একটা কৃষ্ণচূড়া ফুল গাছ। এই কৃষ্ণচূড়া ফুল গাছটার ছবি আগেও দিয়েছি যখন ফুল ছিল। আর এই যে এইখানটায় কুমড়ো গাছ নতুন করে আবার বসিয়েছি, এই পুঁইশাক গাছ উঠছে, পুঁইশাক গাছটা উঠছে দেখুন মোটা হয়ে। এখানেও করলা গাছ আছে, আর এই যে একটা কুমড়ো গাছ উঠেছে দেখছেন, কুমড়ো গাছটা এই ভাড়া করে দিয়েছি দড়ি দিয়ে, আর এই বাঁশগুলো উপরে তুলেছি আমি নিজেই তুলেছি সব তুলে, এই যে ভাড়া করে দিয়েছি। কুমড়ো গাছ হয়েছে কত দেখুন, দেখুন কত কুমড়ো গাছ, বুঝছেন কুমড়ো গাছে ফুল এসছে, এই যে কুঁড়ি টুড়ি এসছে ফুল টুল ফোটে, দেখুন কত কুঁড়ি এসছে দেখতে পাচ্ছেন, এই যে হাত লাগালে আবার হবে কি না হবে। এই যে কত কুঁড়ি, আবার এইখানটার মধ্যে কুমড়ো গাছগুলো উঠছে সব, এই যে কারের মধ্যে সব দিয়েছি, এই কুমড়ো গাছগুলো আবার উঠছে উপরে। এত গাছ উপরে উঠলে ভাড়া রাখতে পারবে কি জানি না। আর এইখানটায় দেখুন বটবটি করে এই গাছ লাগিয়েছিলাম সব, এটা ফলের যে ক্যারেটগুলো হয় ক্যারেটের মধ্যে বটবটি করে গাছ, বটবটি করে গাছটার মধ্যে দেখুন কত বটবটি করে, কি বিশাল বিশাল, এক একটা বরবটি করে এক দেড় হাত করে এক একটা বরবটি বরবটি করে হয়েছে দেখুন, কি বিশাল বিশাল দেখেছেন গাছটা দেখুন। বরবটি করে গাছটাও ভাড়ায় উঠে গেছে, এই যে ভাড়ায় উঠে গেছে। আর আজকে এই বরবটি করাইগুলো আমি তুলবো, কত বড় বড় করাইগুলো শুধু দেখুন, প্রচুর বড় বড় কড়াইগুলো, এক হাতের বেশি এক একটা, কত কড়াই হয়েছে দেখুন শুধু, এক একটা থোকায় অনেকগুলো করে হয়েছে। ছোটগুলো তুলবো না বড়গুলোই তুলবো, দেখুন কি বিশাল বিশাল শুধু দেখুন বড়টি কড়াইগুলো তুলছি, সব তোলার পরে আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো কড়াইগুলো।